হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আগামী 22 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে WWE কোম্পানির আগামী পেপার ভিউ সার্ভাইভার সিরিজ। আমি জানি আমার মতো আরও অনেকেই সার্ভাইভার সিরিজ পেপার ভিউকে অনেক বেশি পছন্দ করেন। তো WWE অলরেডি কিন্তু সার্ভাইভার সিরিজের জন্য বেশ কয়েকটা ম্যাচ অফিশিয়ালি কনফার্ম করে দিয়েছে এবং কোন দলে কে থাকছে, মানে টিম স্ম্যাকডাউন এবং টিম র, তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা স্ম্যাকডাউন এবং রয়্যাল টিম সম্পর্কে বিস্তারিত জানব। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমি জানি খুবই লিমিটেড সংখ্যক মানুষ আমার ভিডিওটি দেখে, তাই আমি চাচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সকলে লাইক করবেন, আর কেউ যদি ভুলবশত নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের রেসেল বাংলা পরিবারের সদস্য হয়ে যাবেন। প্রথমে আমরা জানব টিম রয়্যের মেন্স টিম সম্পর্কে। তো প্রত্যেক বছর আমরা কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, তবে এই বছর এমনটা হচ্ছে না। তো টিম রতে রয়েছেন সেথ রলিন্স, ফিন ব্যালোর, কেভিন ওয়েন্স, রে মিস্টেরিও এবং তার ছেলে ডমিনিক মিস্টেরিও। মোটামুটি ভালো একটা টিম কিন্তু রয়েছে টিম রয়ের। ঠিক একইভাবে আগে থেকেই কিন্তু সিলেক্ট করা হয়েছে টিম স্ম্যাকডাউন, এবং টিম স্ম্যাকডাউনে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন ড্রু ম্যাকিনটায়ার, জেফ হার্ডি, কিং জেভিয়ার রুডস, সেমিজেন এবং হ্যাপি করবিন আর তার চেলা ম্যাড ক্যাপ। তো র এবং স্ম্যাকডাউন উভয় ব্র্যান্ডেই ভালো ভালো রেসলারদেরকে নেওয়ার চেষ্টা করেছে WWE, তবে আমার কাছে মনে হচ্ছে টিম স্ম্যাকডাউনের থেকে টিম র বেশি শক্তিশালী। কারণ টিম রতে আমরা দেখতে পাচ্ছি সেথ রলিন্স, ফিন ব্যালোর এবং কেভিন ওয়েন্সের মতো রেসলাররা রয়েছে, তাই আমি মনে করছি টিম র কিন্তু এগিয়ে থাকছে মেন্স টিমের দিক থেকে। এবার আমরা দেখব রয়ের ওমেন্স টিম। তো ওমেন্স টিমে রয়েছে বিয়াঙ্কা বেলিয়ার, রিয়া রেপলি, লিব মর্গান, কার্মেলা এবং জেলিনা ভেইগা। অন্যদিকে টিম স্ম্যাকডাউনে রয়েছে সাশা ব্যাং, শর্টজি, শেইনা বেজলার, নাটালিয়া এবং আলিয়া, যিনি স্ম্যাকডাউনে নতুন এসছেন NXT ব্র্যান্ড থেকে। তো এখানেও মনে হচ্ছে টিম স্ম্যাকডাউন একটু পিছিয়ে থাকবে, তবে মেন্সের তুলনায় আমার মনে হয় ওমেন্সদের টিমটা মোটামুটি সমান সমান হয়েছে। তো সার্ভাইভার সিরিজের মেন যে ম্যাচটা হবে সেটা হচ্ছে রোমান রেঞ্জ ভার্সেস বিগি, কারণ রোমান রেঞ্জ স্ম্যাকডাউনের পক্ষে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, অন্যদিকে বিগি রয়ের পক্ষে WWE চ্যাম্পিয়ন। তো আমার মনে হয় অনেকেই গেস করতে পারছেন যে ম্যাচটাতে কী হবে, এবং সবার মতো আমিও বলবো যে ম্যাচটাতে রোমান রেঞ্জই জয়লাভ করবেন। অন্য সকল ম্যাচে যাই হোক না কেন, এই ম্যাচটাতে স্ম্যাকডাউন এগিয়ে থাকবে রোমান রেঞ্জের কারণে। গত বছর আমরা দেখেছিলাম ড্রু ম্যাকিনটায়ার ভার্সেস রোমান রেঞ্জের ম্যাচ, তখন কিন্তু ড্রু ম্যাকিনটায়ার অনেক বড় চ্যাম্পিয়ন ছিলেন, তারপরও রোমান রেঞ্জের সামনে টিকতে পারেননি। আর ড্রু ম্যাকিনটায়ারের তুলনায় বিগি তেমন বড় চ্যাম্পিয়ন আমার কাছে মনে হয় না। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো এই ছিল সার্ভাইভার সিরিজের কিছু কনফার্ম হওয়া ম্যাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।